আসসালামু আলাইকুম, চলে আসলাম নিউজিল্যান্ডের সিম্পল লাইফ ব্লগিং নিয়ে। কেমন আছেন সবাই? তো আমি আসছি, ঈদের তো আর বেশি দিন নাই, আর কয়েকদিন মাত্র আছে। দেখি হালকা একটু টুকটাক শপিং করতে আসছি। তো এই যে আমি চলে আসছি হান্টার প্লাজাতে, এটা পাপা টয় টয়, এটা সাউথে, সাউথ অকল্যান্ডে। এটা আমাদের সাউথ এশিয়ান, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের যে কাপড় চোপড় জিনিস, জুয়েলারি, এগুলো আমরা এখানে আসলে পাওয়া যায়। তো আমাদের যে সব জিনিসপত্র এই মলে বা এই এরিয়াতেই বেশিরভাগ পাওয়া যায়। তো আমি আসছি আসলে সেন্ট্রাল অকল্যান্ড থেকে, ওইখানে আমাদের জিনিসপত্র বেশি একটা পাওয়া যায় না। আসছি আসলে এখানে কাপড়, জুয়েলারি এগুলো দেখার জন্য, যেহেতু আমাদের অকল্যান্ডের মানে সেন্ট্রাল অকল্যান্ডে ওই রকম জিনিস পাওয়া যায় না। আমি এখানে আসছি, যতটুকু আমি জানি এখানে জিনিসপত্র ভালো একটা পাওয়া যায়। এই আমি দেখতে আসছি, দেখি কি কি পাই। জুয়েলারি দেখতে আসছি। আমাকে কয়েকজন প্রশ্ন করছেন যে কোন এরিয়াতে পাওয়া যায়। ওই যে বললাম পাপা টয় টয় চলে আসছেন হান্টার প্লাজাতে, এবং আরও অনেক শপ আছে। আমি দেখি যদি পারি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেছেন মোটামুটি মাশাল্লাহ ভালো চিপেই পাওয়া যায়, অনেক চিপেই অনেক জিনিসপত্র পাওয়া যায় এখানে। আমার ভালো লাগছে, আমি দেখি কী কেনাকাটা করতে পারি। এখানে আমি আসছি একটু, ঈদ যেহেতু চলে আসছে, ঈদের টুকটাক একটু শপিং করার জন্য। তা আমি অনেক দিন ধরে লালচুড়ি খুঁজতেছিলাম। আমি যে এরিয়াতে আসছি, এরিয়াটার নাম হচ্ছে পাপা টয় টয়। এইখানে আমাদের এশিয়ান, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের দেশের জিনিসপত্র পাওয়া যায়। তো আমি আসছি, দেখি চুড়ি নিব। চুড়ি এখানে আছে কয়েক ধরনের। আমি রেড কালারের চুড়ি নিতে চাচ্ছি, এটা আমার ভালো লাগছে। তো দেখি এটা নিয়ে যাব। এখানে আরও আছে কী কী দেখি, আরও অনেক কালার আছে, বাট আমি লালই নিতে চাচ্ছি। এটাই নিয়ে যাব। এটাও ভালোই লাগতেছে। ও এটার এটা তো সেম ডিজাইন। সাইজ দেখি কি অবস্থা। এটা 26, আমার মনে হয় 26 লাগবে। আরো অনেক চুড়ি আছে এখানে। এই যে এখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের ইয়ে, এটা মনে হয় গ্লাস, এটা মিনারের মতো, এটা গ্লাস না, এটা মিনারের মতো, অনেক সুন্দর। আসলে পাপা টয় টয় মেনকাও এইখানে আমাদের যে এশিয়ান মানে তিনটা দেশ, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মানে যে সব জিনিসপত্র এখানে পাওয়া যায়, তা আমি মাঝে মাঝে চেষ্টা করি। আর এখানে আসলে কালেকশন খুব কম থাকে, যার জন্য মানে আমি এসে মজা পাই না। আর আমাদের মানে বাংলাদেশের মানুষজন বেশি জিনিস দেখে অভ্যাস, যার জন্য আপনার দেখা গেছে যে এত কম কালেকশনে ওদের ভালো লাগে না। এই যে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর জিনিস, এই যে অনেক সুন্দর সুন্দর কানের দুল আছে, এইগুলো আছে, এটা আছে, এখানে কানের দুল আছে, অনেক সুন্দর সুন্দর, আমার খুব ভালো লাগছে। এখানে যে পার্স আছে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের অকল্যান্ড, যে সেন্ট্রাল অকল্যান্ডে,
এখানে এইসব জিনিস পাওয়া যায় না, দোকানে একটা কি দুইটা দুই তিনটা দোকান আছে যার কারণে ওইখানে এইসব জিনিস পাওয়া যায় না। সাউথ অকল্যান্ড হচ্ছে আপনার মেনকাও বা পাপা টয় টয়, এখানে যে মানে এরিয়াটা এটা হচ্ছে আমাদের এশিয়ান এরিয়ার মানে জিনিসপত্র বেশি পাওয়া যায়। তো এখানে আমি আসছি হান্টার প্লাজাতে, হান্টার প্লাজাতে কয়েকটা শপ আছে, এখানে পাকিস্তানি দোকান আছে কিছু, রেস্টুরেন্ট, এই যে করাচি কেবাব দুইটা দেখা যাচ্ছে, করাচি কেবাব। তো দেখি এখানে কি পাওয়া যায়, এখানে খাওয়া দাওয়া দেখি কি করা যায়। এখানে আসছি আরেকটা শপে, দেখি পাঞ্জাবি কি অবস্থা। কালেকশন আছে এখানে, দেখতেছি পাঞ্জাবি। এই যে দেখতেছেন এখানে অনেক কাপড়ের দোকান আছে আমাদের সাইডের এই এরিয়াটাই আমাদের। তো আসলে আমি অনেকগুলো সব পেয়ে গেছি, হালকা পাতলা কেনাকাটা হয়েছে, বাট দেখা গেছে যে কাপড় চোপড় সাইজে আসতেছে, কিছু পছন্দ হয় পছন্দ, যা পছন্দ হয় তা সাইজে হয় না, এটাই আসলে প্রবলেম। আর যেহেতু এখানে কালেকশন কম যার কারণে অনেক বেশি ইয়ে থাকে না, বাট এখানে অনেক দোকান আছে, আমি দেখি যে দোকানগুলো আছে এগুলোতে আমি একটু পরে যাব। ঢাকাতে বা আমাদের বাংলাদেশে যেরকম শোজ দোকানগুলো থাকে এরকম মানে দেখা যায় অনেক, এই যে এরকম জুতার দোকান এখানে পাইছি, দেখতেছি আসলে ঘুরে ঘুরে। এই যে দেখতেছেন এখানে এত দোকান, এত দোকান, মানে আমি ঘুরতে ঘুরতে হয়রান, অনেক দোকান আছে। আজকে পাপা টয়টে অনেক ঘুরলাম, খাওয়া দাওয়া হইলো, সব কিছুই খেয়ে দিয়ে একদম টায়ার্ড হয়ে গেছি আমি। যাই হোক, একটু ঘুরতেও বের হলাম আর দেখলাম ও পরিবেশটা কীরকম। যে এটাকে বলা যেতে পারে আপনার কি বলে ইয়ের ওয়াইট চ্যাপেল বলা যেতে পারে।
তো এটা হচ্ছে গিয়ে আপনার নিউ ইয়র্কের যে জ্যাকসন হাইট বলেন, তারপর আপনার লন্ডনের হোয়াইট চ্যাপেল বলেন, এই অবস্থা আর কি। এখানে আসলে এইসব জিনিস টিনিস পাওয়া যায়। মল থেকে আমি একটা শপে আসছি, তো অনেকে আমাকে বলেন যে আপনারা পান না যে বাংলাদেশের মশলা, এই যে দেখেন হালিম পর্যন্ত আছে, হালিম, তেহেরি, এই যে দেখতেছেন তেহেরি, তারপর বারবিকিউ, আচারি গোস, সব কিছু কিন্তু আছে বাংলাদেশের এখানে, আপনারা চালিয়ে নিতে পারেন। পাপা টয়েতে আরও বেশি জিনিস পাওয়া যায়। এই যে দেখতেছেন আমি মুড়ি নিছি, মুড়ি এটা তো আমাদের সবখানেই পাওয়া যায়। তাই মশলার কথা বলতেছিলাম, যেটা হালিম, তেহিরি, মিট মশালা অনেক কিছুই আছে। তা আমি তেহিরি আর আপনার এই যে হালিম নিয়ে যাব, যেহেতু সামনে কুরবানি, তো আমি নিয়ে যাব এখান থেকে। রাস্তায় কি জ্যাম দেখেন, যখন 5:30-5:30 বাজে অকল্যান্ডের এই অবস্থা হয়ে যায়। আমরা কিন্তু মোটরওয়েতে আছি, কিন্তু মোটরওয়েতে এই অবস্থা, একদম এই জ্যামগুলো যখন দেখি ঢাকার কথা খুব মনে পড়ে। 2-3 ঘন্টা বসে থাকতে হয়, আমরা তো এখানে আর এরকম না, কয়েক হয়তো বা 1-2 মিনিট বেশি ওয়েট করতে হয়, এটা দেখলেই মাথা গরম হয়ে যায়। আসলে চলতে চলতে মানুষের অভ্যাস হয়ে যায় যেটা আর কি। তো আমরা মোটরওয়েতে এখন আছি, এখন আসলে অফিস আওয়ার, যার জন্য এরকম একটু লেট হয় আর কি। জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যে এখানের ব্যস্ততম, যখন খুব বেশি ব্যস্ত হয় গাড়ির ব্যস্ত থাকে রুটগুলা, তখন কীরকম হয় দেখতেছেন। চারপাশে শুধু গাড়ি আর গাড়ি, আর কিছুই নেই। আর এটা মোটরওয়েতে 100+100 গতি থাকে, বাট এই যে এখন দেখতেছেন গাড়ি চলতেছেই না, মানে তাহলে বুঝতে পারতেছেন কীরকম ভিড় এখন। সবাই অফিস টফিস ছুটি হয়েছে, যার কারণে এই অবস্থা। মাঝে মাঝে আমার ভালোই লাগে এরকম জ্যাম দেখতে, ঢাকার কথা খুব বেশি মিস করি তখন। এই যে অবস্থা দেখেন, যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু গাড়ির লাইট আর লাইট। ইয়াল্লাহ, সিনটা দেখতে খুব সুন্দর, আবার গধুলি, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে অলরেডি, বাট সিনটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। ক্যামেরাতে এত কিছু বোঝা যাচ্ছে না, বাট অবস্থা দেখেন কি সুন্দর। একদিকে আকাশের আলো পড়ে আছে, আবার অন্যদিকে আপনার রাস্তার মধ্যে শুধু গাড়ি আর গাড়ি। এই যে দেখেন নিচে দেখা যাচ্ছে, নিচেও গাড়ির লাইন, উপরেও গাড়ির লাইন, মানে অবস্থা খারাপ। এই যে দেখেন কি অবস্থা, জুম করে এতটা আমি বুঝাইতে পারতেছি না। এই যে শুধু গাড়ি আর গাড়ি, এই যে দেখেন নিচেও খুব জ্যাম। এই যে আবার আমাদের এই পাশে দেখেন, এই যে লম্বা যত যাচ্ছে শুধু গাড়ি আর গাড়ি, অনেক পর্যন্ত দূর পর্যন্ত এই লাইন লেগে আছে। আমরা মনে হয় 15 কি 20 আপনার ইয়েতে গাড়ি চালাচ্ছি। এই যে দেখেন কি অবস্থা, মোটরেতেই অবস্থা, আর সাওয়াবে তো খুব খারাপ অবস্থা। সাওয়াবে যখন সাওয়াব দিয়ে গেলে আপনার মনে হয় আপনার 1/2 ঘন্টার রাস্তা, আপনার ঘন্টাখানিক লেগে যায়। এই যে দেখেন আপনাদের দেখাই, শুধু গাড়ি আর গাড়ি। আর যাই হোক, আপনারা আবার এটা ভুল মনে করবেন না যে এটা সবসময় এরকম জ্যাম থাকে নাকি আমাদের ঢাকার মতো, না ভাইয়া পুরা। এটা অনলি যখন আপনার অফিস আওয়ারে যখন মানুষজন বের হয় তখনই জ্যামটা দেখা যায়, কিন্তু এছাড়া আপনি খুব মানে ফ্রিলি আপনি গাড়ি চলাফেরা করতে পারে, কোনো সমস্যা নাই। আমি এই জ্যামটা খুব এনজয় করি। 4:00-6:30 পর্যন্ত এই অবস্থা থাকে গাড়ি, এছাড়া অন্য সময় আপনি ফ্রি। এই হচ্ছে কথা। তো আপনারা যারা নতুন মানে নিউজিল্যান্ডে আসবেন, যখন ঢাকার ফিল নিতে চাইবেন,
তখন আপনারা এই 4টা থেকে 6:30টার মধ্যে বের হবেন রাস্তার মধ্যে, তখন আপনারা এই জ্যামটা উপলব্ধি করতে পারবেন। তা আমরা মাঝে মাঝে এটা ফিল নেওয়ার জন্য আমরা এই জ্যামের মধ্যে বের হই। যাই হোক, আজকের ব্লগটি এখানেই রেখে দিব। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।